বেবি কোথায়? ভাবি আমার কাজ তুমি করে ভালোইছি, এখন আমার টাকাটা দেন জায়গা। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব, আমি ভাষায় হারাই ফেলছি। যে কাজটা আমি এতদিন বসেও করতে পারি নাই কোনোভাবেই, সেটা তুমি একটু সময়ের মধ্যেই করে দিস তো। ও, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। আচ্ছা যাই হোক, তুমি যখন ফেলেছো এখন একটু ঘুম করে দাও। আরে ভাবি করছি আমি, ঘুম করার দায়িত্ব তো আমারই। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না, আপনি আমার টাকাটা ঠিকমতো দিয়ে দেন, বাকি কাজটা আমি করতে। টাকা তো দিব, তার আগে তুমি একটা ঘুম করার ব্যবস্থা করো, সরাও, তারপরে তোমাকে টাকা দিব। দেখেন ভাবি, আপনার সাথে আমার কথা ছিল, আপনার জামাইর আমি করুম, আপনি আমার 2 লাখ টাকা দিবেন। এত অস্থির হইছো কেন? টাকা তো অবশ্যই দিব, আর একটা ব্যবস্থা করো। আমার কাম শেষ, আমার টাকা দিয়ে দেন। আর ঘুমের কাজটা তো আমি করতেছি, আমি তো বলছি আপনার ঘুম না করে যাবো না। দাঁড়াও আমি টাকা নিয়ে আসছি। কি ব্যাপার ভাবি, আপনি তো আমার 2 লাখ টাকা দেওয়ার কথা, আপনি 1 লাখ টাকা দিলেন যে। তো তোমাকে আমি এখন 1 লাখ টাকা দিছি, 1 লাখ টাকা নাও, বাকি 1 লাখ টাকা আমি তোমাকে এই মাসের শেষে দিব, বুঝছি তো? এখন একটু প্রবলেমে আছি, এই জন্য আমার দিতে সমস্যা হচ্ছে। এই টাকাটা এখন রাখো, পরে আর বাকি টাকাটা দিয়ে দিব। দেখেন ভাবি, বাকির নাম হচ্ছে ফাঁকি, আমার এগুলো পছন্দ না। আমি কাজ করছি, আমার টাকা দিয়ে দিবেন, বাস ঝামেলা শেষ। দেন আপনি আমার টাকা দিন। আরে তোমাকে আমি এতবার বলতেছি টাকা নাই, এখন কোত্থেকে দিব? টাকা সামনের মাসে দিব, এই যেটা দিছে এটা নিয়ে কাজ চালাও তো এখন আপাতত। ঠিক আছে, টাকা নাই কোনো সমস্যা নাই, আপনি তো আছেন। হোয়াট মানে কি, কি আবল তাবল বলতেছো তুমি জানো? হ্যাঁ ফালতু কথা কেন বলতেছো, আমি আছি মানে কি? হ্যাঁ বুঝেন নাই, আপনি আছেন মানে এই যে ধরেন 1 লাখ টাকার বিষয়, তো যেহেতু টাকা দিতে পারতেছেন না, তাহলে আপনি আমার কিছুদিন সময় দেন, এটা আপনার টাকাটাও শোধ হইলো, আমারও একটু এনজয় হইলো। দেখো তুমি কিন্তু বেশি বেশি বলতেছো, একদম অ্যাডভান্স করতেছো, আমি কিন্তু ওইরকম একদমই মেয়ে না। তোমার সাথে আমি সময় কাটাবো মানে কি? হ্যাঁ বাজের কথা বলতেছো কেন তুমি? তুমি তুমি আমার ভাবি চিল্লাচিল্লি করেন না, চিল্লাচিল্লি করলে কিন্তু আশেপাশের লোকজন জানতে পারবো, আমিও ফাইসা জামু, আপনিও কিন্তু ফাইসা যাবো, তার সাথে আমি যেটা কইতাছি ওইটাতে রাজি হয়ে যাবো। দেখো তুমি কিন্তু অনেক বেশি বেশি বলতেছো, তোমাকে সময় দিব মানে কি? হ্যাঁ আর তুমি জানো না তো আমি তোমার বন্ধুর ওয়াইফ হই, তুমি তাহলে আমার কাছে সময় চাচ্ছ কিভাবে? হ্যাঁ আমি তোমার ভাবি হই না, সম্পর্কে আমি তোমার ভাবি হই, তাহলে তুমি এইসব নোংরা কথা আমাকে কিভাবে বলো? ঠিক আছে, দেন পুলিশের খবর, পুলিশ আসুক, পুলিশে আমি কয়ে দিব আপনি আমার কোশ্চেন মারতে, আপনি আমার 2 লাখ টাকা দিবেন, এর জন্য আমি মারছি, সমস্যা নাই, আমার ধরে নিয়ে যাবো, আপনারা তো আর রেখা যাবো না, আপনারা ধরে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পুলিশকে খবর দিতে হবে না, কিছু বলতে হবে না, তুমি যা চাবে আমি তোমাকে তাই দিব। এই তো ভাবি লাইনে আয় পড়ছেন, এই 1 লাখ টাকা আমার না দিলে হইতো, আপনি যদি আগে রাজি হয়ে যেতেন তাহলে 1 লাখ টাকা আমি নিতাম না, আপনার কাজটা আমি সুন্দর করে করে দিতাম। যাই হোক ভাবি, আপনি আপনার জামাইরে মারলেন কি লেগে? জানতে হবে না আমার স্বামীর আমি কেন মারছি, সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আমার পার্সোনাল লাইফের কথা আমি তোমাকে কেন বলতে যাবো? হ্যাঁ তোমার টাকা নেওয়ার কাজ তুমি টাকা নিছো, আর আমাকে পাওয়ার কাজ তুমি আমাকে পাইছো, তোমার এসব জানতে হবে না। আমার বন্ধুটা আপনি কেন মারলেন আমার না খুব জানার ইচ্ছা, একটু কর না ভাবি। আচ্ছা ঠিক আছে, শুনতে চাও? শোনো, আমি ওকে অনেকদিন ধরেই মারার প্ল্যান করতেছি, কারণ আমি একটা ছেলেকে ভালোবাসি, এটা আমাদের সম্পর্ক বিয়ের আগে থেকেই ছিল, কিন্তু ওকে বিয়ে করছি আমি শুধুমাত্র টাকা পয়সার জন্য, ওর এই যে সম্পত্তি এইগুলো হাতানোর জন্য। ওকে যদি আমি ডিভোর্স দিয়ে দিতাম এসব আমি কিচ্ছুই পাইতাম না, এই জন্য ওকে মারার প্ল্যান করছি। আমি এর আগে অনেকবার ট্রাই করছি কিন্তু পারি নাই, আমি ওকে খাইয়ে মারার ট্রাই করছি কিন্তু সে ভুলে আমিই খেয়ে ফেলতাম, একটু হইলি ওর জন্য আমিই মরে যেতাম, কিন্তু তুমি আমার কাজটা করে দিয়েছো, ওকে মেরে ফেলেছো, এখন ওর সয় সম্পত্তি সব আমার, আর আমার বয়ফ্রেন্ডও আমার, এখন আর বাধা দেওয়ার কেউ নাই, আমি আমার লাইফ আমার মতো সেটেল করে নিব। ও তো আর কি পরিকল্পনা করেছো? মানে কি তুমি মরো নাই? ঠিক আছে ভাবি, আমি আপনাকে বুঝাই করি, আপনি যখন আমার বললেন না যে আমার বন্ধুরা মারতে হইব আপনারা টাকা দিবেন, তখন আমার কাছে মনে হয়েছে এর মধ্যে একটা কোনো ঝামেলা আছে, তখনই আমি আমার বন্ধুরে এই বিষয়টা শেয়ার করি, তারপরে আমরা 2 বন্ধু মিললা আজকে এই প্ল্যানটা করি, শেষ পর্যন্ত আপনি ধরাই খাই রাকিব বিশ্বাস করো, এটা এটা হচ্ছে আমার সাজানো একটা নাটক ছিল, জাস্ট তোমার সাথে প্রাঙ্ক করছি, তুমি সিরিয়াসলি নিও না, আর বিশ্বাস করো তোমার বন্ধু সব মিথ্যা কথা বলতেছে, ও আমাকে ফাঁসানোর ট্রাই করতেছে, ও তোমার কাছে আমাকে খারাপ বানানোর চেষ্টা করতেছে, বিশ্বাস করো আমি একদমই এরকম না। একদম চুপ, কখনো মিথ্যা কথা বলছে না, তাহলে তোমার এই মনই ছিল তাই না? আর আমি তো তোমাকে সত্যিকারই ভালোবেসেছিলাম, আর তুমিও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, তাহলে কেন এই কাজটা করলে?
কেন আমাকে মারতেছিল? ও যদি মারার অভিনয় না করে আমাকে সত্যিকারে মেরে দিত না, তা আমি শান্তি পেতাম। কিন্তু কেন এই কাজটা করলে? পরপুরুষের জন্য? আমি তো তোমাকে এত ভালোবাসছি, কেন মারলে? আমাকে কেন মারতেছিলে? বিশ্বাস করো, এসবের আমি কিচ্ছু জানি না। সত্যি বলতেছি, সব প্ল্যান তোমার এই বন্ধুর। তুমি আমাকে মাফ করে দাও, আমি এই ধরনের কাজ আর কখনো করবো না। আরে, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম আর বিয়ে করেছিলাম, তুমিও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, তাই না? তাহলে কি তোমার ভালোবাসাটা অভিনয় ছিল? এতদিন যা করতে, আর গাড়ি বাড়ি, এটাই সব? ভালোবাসার কোনো মূল্য নেই? বলো, বলো না। তুমি আমাকে মাফ করে দাও, প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। আর যদি তোমাকে ক্ষমা করে দিই না, তাহলে আমার মতো আরও ছেলেকে তুমি মারার চেষ্টা করবে। আর তুমি আমাকে একবার না, তুমি আমাকে বারবার মারার চেষ্টা করেছো। আমার খাবারে বিষ মিশিয়েছো, আমার চায়ে বিষ মিশিয়েছো, কিন্তু আমি দেখেও না দেখতে বান করেছি। কেন জানো? আমি তোমাকে সত্যিকারই ভালোবাসি। আর তুমি তুমি আমার সাথে নাটক করছিলে। আরে, একবার আমাকে বলে দিতে যে তুমি আমাকে পছন্দ করো না বা তুমি আমার সাথে থাকতে চাচ্ছ না, আমি হাসি মুখে তোমাকে বিদায় দিয়ে দিতাম। মারার কোনো প্রয়োজন ছিল না, তুমি এখান থেকে চলে যাও, তা না হলে কিন্তু প্লিজ যাও। বন্ধু, তোকে অনেক ধন্যবাদ। তুই যদি আমার হেল্প না করতি, তাহলে এই দুশ্চরিত্র মেয়েকে আমি চিনতে পারতাম না। আরে বন্ধুরে থ্যাংক ইউ আর কি আছে? আমি তো তোর বন্ধু হয়ে তোর উপকার করছি, তাই না? আজকে যদি আমি এই প্ল্যানটা না করতাম, তাহলে কোনোদিন তোর বলে চিনতে পারতি না। দেখ দোস্ত, প্রত্যেকটা মানুষের জীবনে এই ধরনের বহুত খারাপ মানুষ আসে আর যায়, এটা নিয়ে মন খারাপ করিস না। ঠিকই বলেছিস, তুই আজ যদি আমার উপকার না করতি, তাহলে আমার জীবনটাই নষ্ট হয়ে যেত। আর একটা কথা শোন, নেক্সট টাইম যদি কাউকে তোর জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিতে চাস, তাহলে তার সুন্দর চেহারা নয়, তার সুন্দর মনটাকে দেখে তারপর বেছে নিস। এই নে টাকাটা রাখ, আসি। হ্যাঁ, ঠিক আছে।